এইচএসসি তে এজমেন্ট আশা করি তোমাদের সবার ফার্স্ট পেপার পরীক্ষা ভালো হয়েছে। তো কালকের পরের দিনই কিন্তু আবার সেকেন্ড পেপার এক্সাম, তো আজকে সময় একদমই নষ্ট করা যাবে না। আমি বলবো যে এই ভিডিও দেখার পরে তোমরা অলরেডি পরীক্ষা দিয়ে আসছো, 2 ঘন্টা হয়ে গেছে, ভিডিওটা দেখে সাথে সাথে একটু রেস্ট নিয়ে পড়তে বসে যাও। যেহেতু সেকেন্ড পেপারের 6টা অধ্যায়, তো আজকে 3টা, যারা ফার্স্ট পেপার পরীক্ষার আগের গ্যাপে 2-1টা বা 3টা অধ্যায় পড়ে রাখছিলা তোমরা বাকিগুলা, এবং যারা হয়তো তখন পড়ো নাই, তোমরা 6টা অধ্যায় ভালোমতো প্রিপারেশন নেওয়ার টাইম সেট করো। আজকের মধ্যে জটিল সংখ্যা, বহুপদী, বিপরীত, ত্রিকোণমিতি যে কোনো মূল্যে সমপ্লিট করে আগামীকালকে কোনিক স্থিতিবিদ্যা এবং সমতলে বস্তুকণার গতি অধ্যায়টা কিন্তু রিভিশন দিতে হবে। তো তোমাদের জন্য আমি যেই এমসিকিউ কম্প্যাক্ট সাজেশনটা বানাচ্ছি, সেকেন্ড পেপারের 6টা অধ্যায় কিন্তু অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে। এই ভিডিওর ক্যাপশনে বা কমেন্টে আমি ওই গুগল ড্রাইভের লিঙ্কটা আবার দিয়ে রাখবো। হ্যাঁ, তো এই যে 6টা অধ্যায় সেকেন্ড পেপারে, যেহেতু তোমাদের সেকেন্ড পেপারে সময় তুলনামূলক কম, আমি কিন্তু কম্প্যাক্ট এমসিকিউ সাজেশনটা এমনভাবে বানাইছি প্রত্যেকটা অধ্যায় এভারেজে 60টা করে এমসিকিউ। ধরো 6টা অধ্যায় মিলে মোট এমসিকিউ হবে 350 থেকে 360টা। তোমরা যদি একটু দেখো, জটিল সংখ্যা অধ্যায় এমসিকিউ আছে 54টা, কণিকে 62টা, বিপরীত, ত্রিকোণমিতি 65টি, আর বহুপদী, স্থিতিবিদ্যা, গতিবিদ্যা সবগুলোতে 60টা করে, মানে এভারেজে 60টা করে এমসিকিউ আছে। কাজেই এই 6টা অধ্যায়ের 60টা করে এমসিকিউ কিন্তু তুমি একটু চেষ্টা করলেই আজকে এবং কালকে মিলে সুন্দর মতো কমপ্লিট করে ফেলতে পারবা। প্রথম একটা অধ্যায়ের বইয়ের উদাহরণ এবং অনুশীলনী থেকে বোর্ডে আসা ইম্পর্টেন্ট টাইপগুলো দেখে, তারপরে কয়েকটা সৃজনশীল দেখে, তারপরে 60টা করে এমসিকিউ সলভ করবা। কাজেই এই 6টা অধ্যায়ের এই 350 থেকে 60টা যে এমসিকিউ আছে, এই প্রিপারেশনটা কিন্তু আজকে এবং কালকে মিলে অবশ্যই নেওয়া, মানে নিতে পারা উচিত। একটু সময় বের করে কমপ্লিট করে ফেলো, তাহলে কিন্তু সেকেন্ড পেপারের পরীক্ষাটাও আশা করি ভালো হবে। তো তুমি যদি একটা অধ্যায় টেস্ট পেপার থেকে এমসিকিউ সলভ করতে চাও, দেখবা বোর্ডে আসা এমসিকিউ আসে 150টা 160টা, কাজেই তুমি বাইরেরগুলো দেখার তো সুযোগ পাবাই না। সেই তুলনায় আমি 60টা এমসিকিউ এর মধ্যে বোর্ড প্লাস আরও এক্সট্রা যদি দরকার হয় সব কিছু মিলে কম্প্যাক্ট আকারে দিয়ে দিচ্ছি। তো সবার জন্য শুভকামনা থাকবে, আজকের দিনটা সবাই কাজে লাগাও, একটা মিনিটও নষ্ট করো না, 3টা থেকে পড়া শুরু করে দাও। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। টাটা।